Frankie Boys Entertainment. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্র্যাঙ্ক করতে যাচ্ছি আমাদের ফারাবির সাথে, ফাউন্ডার ফারাবি। ওরে ফোন দিব, ফোন দিয়ে আমার অফিসে আনবো, অফিসে এনে ওরে উল্টা পাল্টা অনেকগুলো কথা বলে ওর মাথাটা জাস্ট হ্যাং করে দিব। সো দেখতে থাকুন কেমন হয় প্র্যাঙ্কটা, আমাদের প্রথম প্র্যাঙ্ক। সো এরকমভাবে আমাদের চলতে থাকবে। সো প্রথমে আমরা ফারাবিকটা ফোন দিই, কল যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ফারাবি। হ্যাঁ বল। কই তুই? বাসায়। বাসায়? বাসা কি ঘুমাস নাকি? তুই অফিসে আসতে পারবি এখন একটু? আচ্ছা একটু ইম্পর্টেন্ট, আমি অফিসে বসে রয়েছি, ইম্পর্টেন্ট একটা কথা আছে, তাড়াতাড়ি প্লিজ। আমি খাইতে তাড়াতাড়ি আসছি, তুই একটু তাড়াতাড়ি। কখন আসবি? অনেক অনেক ইম্পর্টেন্ট। না না ফোনে এটা তো কোনোভাবেই বলা যাবে না, ফোনে এটা তো কোনোভাবেই বলা যাবে না। তুই অফিসে আয় দাদা, অফিসে আয়, ঠিক আছে? চারটা না কারেক্ট? ওকে ওকে, তা চারটা বাজে, চারটা। ও শুন, চারটা বাজে আসি, তুই অফিসে ঢুকার আগে আমার একটা ফোন দিস, ঠিক আছে? আমি ওই পোলাপান থাকলে ওগুলো বাইর করে দিব, ইম্পর্টেন্ট কথা, পোলাপান থাকলে বাইর করে দিতে হইব। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। ইয়াস, ও চারটা বাজে এক্সাক্ট আসবে, আমরা চারটা বাজে ভিডিও স্টার্ট করবো। এখন বাজে তিনটা, চারটা বাজে আসবে। অলরেডি তিন চারবার ফোন দেওয়া শেষ। এই তোরা যা, তোরা যা, আমি ওর ফোন দিয়ে আসতে বলতেছি। আচ্ছা হ্যাঁ আসতোস। আচ্ছা তুই আয়, এ রাফি তোরা যা, একটু কথা আছে পারবি সাথে, যা যা তোরা যা। আচ্ছা তুই আয় আয় আয়, খেলা হবে। তুই কি বলি? মোটটা দেখে কি এমন কি কি তোর কাছে বেটা, এগুলো তো আশা করিনি। কি আর হাডি যে বৃত্তি হাডি যাওয়া কি এমন আমার কি তুই পোলাপানের কাছে কি কইছিস? কার ব্যাংকে বয়স নামে কো মানে বিষয়টা ক বাঙ্গি ক। হ্যাঁ তোদের কাছে কোন কাছে ফ্র্যাঙ্কি বয়েজ নামে কিছু কইছস না? আজ যে না ফ্র্যাঙ্কি, ফ্র্যাঙ্কি বয়েজ তো কোনো কত হয় না, তার ফ্র্যাঙ্কি বয়েজ তো কত হইব কিন্তু। না তুই বেলা কইছস যে আমি ফ্র্যাঙ্কি বয়েজ থাকতে যে সময় আমার কাছে আসিল ফ্র্যাঙ্কি বয়েজ, বা আমি তত্ত্বাবধান করছি ওই সময় মামুদ ভাই ফ্র্যাঙ্কি বয়েজ চালায় না ঠিক মতন, ভিডিও গ্যাতে র্যাঙ্ক র্যাঙ্ক করে দিছে, ট্যাগ টাইটেল ভালো করে দিই। নো এরকম কোনো ধরনের কথা না, জিজ্ঞা করছি যার ল। দেখুন আমি শিওর দে যাতে কইছি তাতে রা, আমার তোরাই কইছি না ফ্র্যাঙ্কি বুঝলে আমার লোক কোনো আর কোনো কথা নাই, আমরা যে হিসাবে আছে আমগো সম্পর্ক তো নেই এখন আরো শুধু বন্ধু শুনো, ফ্র্যাঙ্কি বুঝলে শুধু আজ যা জুয়েলের লোক কত হয়েছে, আজ যে মূর্তি দেবী তিজ আমার কইলো কিরে তুই টিয়াতেস না গেলি, আমি কই আগে ব্যাংক গুনলো আয় হ্যাঁ রা আমার কাছে দিলে তাই আর কোন দিন টিম হয়ে যাবি, কইব না কয় কয় তুই ফাউন্ডার মানুষ তুই ব্যাংকের আগে দিতে আমি কাছে ঠিক আছে দিম ইজার কো উঠ উঠ খুদ বাড়ে উঠ উঠ আমি কয়েছি ইজার ক্ষতি কো কত দিস স্যার, আমি কেছি হুন ব্যাংকি বয় যা তিন ছোটে এটা দেয় না সমস্যা না, কিন্তু আমরা আরো বেশি ইনভেস্ট হয়ে রয়েছে সমস্যা নাই। এখন এই এই কথাই নাই ঝুলে লোক হয়েছে আর কারো লোক আমার লোক ফ্র্যাঙ্কি বয় কোনো কথা নেই, মানে না এমন ভাবে ওরা এভিডেন্স থাকে যে দেখেন ভাই ফারাবি ভাই কি কইছে এগুলা ফারাবি ভাই এগুলো তো মানে নেওয়া যায় না। তুই নাকি আরো ওই যে ওই যে ওই রাফি কইলো ওই মায়ের এটাতে নাকি তুই আবার কি কি কস কি কি কই এই যে ইয়ার কালো নাকি হুন বন্ধু তোরা তোরা শোন আমি তাই আমি শোন তোরে ওই মায়ের এটা প্রপোজ করছে ওটা ঠিক আছে ঠিক আছে তোরা ওই মায়ের এটা প্রপোজ করছে
কিন্তু এরপরে এই তুই রাখ তুই গেলে রিজেক্ট করে দিছ, ভালো লাগছে ব্যাপারটা, মানে ভালো না, ঠিক আছে। তুই এরপরে তুই আবার বলে হিগারে হিসে হিসে ঘুরস, হিগারে এলাকার দিকে যাস হুন্ডা লই, তারপরে হিগারে লগে লগে স্কুল শেষে যাস, তো এগুলো কি লেগে আচ্ছা প্যাঙ্কি বাজারটা বাদ দিই। মানে বিষয়টা কেউ কইছে নাকি তুই এমনি আপন ভাই কর, আমি বুঝি না, আমি শুধু মানি যারা কইছি না। কার আর তো কিছুর হওয়ার মাইনি সময় আসেন গতুন বিয়ে করতে কয় এটা রাজি না মাইনে দিচ্ছে দরুম হইতে আসছে। আচ্ছা এটা বাদে মাইনে বাদ আর ফ্র্যাঙ্কি বসলে কে বেজার লাগে সেটা কো শেষ আঙ্গু মধ্যে কিলে শুধু এটা কথা তো আরো অনেক দিনে আর একটা কো কো আমি তোরে ফোন দিছি ওই সময় না, এইটা কিছুক্ষণ আগে আমি একা একা আসি আসতে অফিসে আসি বসে দিয়েছি, এরপরে শুন কথা শুন, আমি তোরে কিলে ইমিডিয়েটাই কইছি আইসে হেতে, যাক হেতার নাম এখন মেনশন করবো না, হেতে আইসে আই কইলো যে ভাই কি অবস্থা সে অফিস দিয়েছেন জানান না, এই আমরা এটা কির অফিস, তাই বললাম যে এটা আমার প্র্যাঙ্কি বাজার অফিস, এইচ এম ক্রিয়েশনের অফিস, আমরা এখানে কাজ টাজ করি, ট্রেনিং সেন্টার আমার আছে হোয়াট এভার এগুলো দিই না। তাই দেখলো যে ভাই প্র্যাঙ্কি বয়েজ দেখছিলাম যে আনানিছেন, তো ফারা বিবাহী কইতেছে যে প্র্যাঙ্কি বয়েজে হেতেন হেদার কাছে ডিসি আর কাজ ঝামেলা ঠিক আছে, কিন্তু হেতে কিন্তু আগে কাজ করে না, যে সময় প্র্যাঙ্কি বয়েজ আর আসছিল, যেমন হেতার কাছে ভিডিও দেওয়ার লগে লগে হেতার ভিডিও করে র্যাঙ্ক করি, ভিডিও 30,000-40,000 হেদার কাছে কাছাকাছি ভিউ দেয়, আর কাছে থাকলে এরকম ভিউ না দেন এই কথা কইস নাকি তুই। তো এরপরে আবার এর আগে নাকি তুই কইস যে আরে ফ্র্যাঙ্কি বয়েজ মামুদ বেরো তো আমি কাজে রাখছি কাজে খাটাই, হ্যাঁ এগুলো নাকি এর আগে কইস, তো কাজে খাটাই কাজে রাখছে এগুলো তো তুই কতর কাছে শুনতে গেলাম লাগ শোন এদিকে কথা তো এখনো বাকি রয়েছে না, তুই যাস কই বয়, কারণ কথা তো আমি সবগুলো তোরে কই নাই বেট কথা সবগুলো কই নি, মানে তুই এগুলো বললে তো ভাই চ্যানেল তো টিকবো না, তাই তুমি এরকম চাপাটা আমি মারবো সবার কাছে, তো এরকম চ্যানেল টিকবো না। শোন ভাই যে সে কইছে আমার বিশ্বাস কর বন্ধু বোকা ভাই বোকা পুরাই বোকা, দুইজনের আইডিয়া তোর আজ মুরগি বানাবো মুরগি বানাই মুরগি বানানো হয়েছে একটু আগে আপনারা সবাই দেখছেন, সো অনেক মজা পাইছেন আশা করি, আমাদের কিছু আঞ্চলিকতা ছিল আশা করি আপনারা কিছু ওয়ার্ড বুঝতে পারেন নাই সেই জন্য সরি সরি ভেরি সরি, সো আজকের মতো আল্লাহ হাফেজ, প্র্যাঙ্ক এভাবে চলবেই সবার সাথে।